কিন্তু তার ভিতর কথা আছে, ফেসবুক ওইভাবে পাঠাও যায়। হ্যাঁ তোর গায়ে দিয়ে দেখ। হ্যাঁ করবো। হ্যাঁ মায়ের ক্লিন গার্ডার এগুলো আমাদের বলেছিল, তার মনে করে আবার নিয়ে এসেছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়ে যা, মাংসটা দিয়ে একটু কষিয়ে নিই। কারণ না সস্তে হবে না, মাংস দিয়ে খেতে হবে। মাংস তাহলে দেওয়া তুমি তো স্নান করে চলে এসেছি, একদম রেডি হয়ে এসি চালিয়ে বসে পড়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলার থেকে আরও একটা ভিডিও স্টার্ট করছি আজকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্ট তোমাদের সঙ্গে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে শেয়ার করেছি, আর এটা সন্দীপ মিত্র চ্যানেলে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে আজকের ভিডিওটা এত বড় হয়েছে, এমনিতেই আমার ভিডিওগুলো একটু বড় বড়ই হচ্ছে ইদানিং। তো এই ভিডিওটা এত বড়ই হয়ে গেছে যে একটা ভিডিওতে সম্ভব হলো না শেয়ার করা, তো সেই কারণে আরও একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজকে তো এই বিকেলের ভিডিওটাতে তোমাদের জন্য দমদার কিছু কন্টেন্ট আসছে, তো সেই জন্য শুরু করলাম আবার। যাই হোক, বাঙালি মতে একদম ভুড়ি ভোজ করে তারপরে একটা সুন্দর ঘুম দিয়ে তারপরে বিকেলবেলা বেরিয়েছি, বসে রয়েছি। গরম তো বেশ ভালোই লাগছে, আর কি বলবো, তো একটু একটু হাওয়া আছে, তবু হাওয়াটাও গরম লাগছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি দারুণ লাগবে তোমাদের আজকের ব্লগটা। তবে আমরা যাচ্ছি বেড়াতে কদিন পরেই, তো সেটা তো ডেট এখনও তোমাদেরকে জানানো হয়নি, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি, তো সেই জন্যই তোমাদেরকেও জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি যাচ্ছি এটা জেনে রাখো। আজকে রাতে আমার হাতের কিছু ক্যালমা তোমরা দেখবে, তো সেটাই ওয়েট করো এবং ভিডিওটা দেখতে থাকো। তো চলো। হ্যাঁ হ্যাঁ লবণ ফবণ দিয়া কিন্তু তার ভিতর কথা আছে, ফেসবুক ওইভাবে পাকা যায়। হ্যাঁ কিন্তু জাম পাকা দিতে ভাল, জাম না পাকলে মোটা হচ্ছে না, কাঁচা জাম ছোট্ট গাছ ওঠে দিনের বেলা। হনুমান গা কত কটা হলো? তো একটু জামা কাপড় পরে এখানে বেরোবো বাথরুমলাতে। তো আমরা যাচ্ছি, গরমের মধ্যে বলতেও কষ্ট লাগছে যে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে কয়েকদিনের মধ্যেই, তো ডেটটাও এখনও তো ফিক্স হয়নি, তো দু একদিনের মধ্যেই আর কি বেরোবো, এরকম একটা প্ল্যান রয়েছে। তো বেশ ভালো একটা সুন্দর প্যাকেজ, মানে প্যাকেজ বলতে আমরা নিজেরাই যাচ্ছি, প্যাকেজ কিছু নয়, আমরা নিজেরাই যাচ্ছি বেড়াতে। তো সেসব সম্বন্ধে নয় যেদিন যাবো সেদিনকেই বলবো। তো যাচ্ছি, তো তারই ছোটোখাটো কিছু কেনাকাটা আছে, তো সেগুলোই করতে এখন যাচ্ছি বাথকুলাতে। আর আমি এই যে একটা কুর্তা পরেছি, গরমের মধ্যে আর টাইট ফাইট ওই গেঞ্জি আর ভালো লাগছে না, একটু ঢোলা টোলা পরতে ইচ্ছে করলো তো পরলাম, তো ঘাম আর থামছে না। সারাদিনটা বেশ ভালোই ছিল, কিন্তু দুপুর বিকেলবেলার থেকে শুরু হয়েছে গরম, বুঝতে পারছি না কেন। কনফার্ম না হলে বলে আমি তো ওইটা বলি, তোর গায়ে দিয়ে দেখ। হ্যাঁ করবো। হ্যাঁ গ্যারান্টি যখন দিলে না তো নেবে তো, পিছনে মাপ দিলে গরমের দিন এগুলোই ভালো একদম ঠিকঠাক। একসঙ্গে রুমাল খুব মানে ধানাটা তো প্রতিদিনই মেলা বসে, ধানাটা মানে ফাস্ট ফুডের প্রচুর দোকান আছে, চপ এইসবের ঘুগনি এইসবের প্রচুর দোকান আছে, প্রতিদিন ধানাটা একটা মেলায় বসে। শর্ট প্যান্ট কিষানের জন্য এগুলো সাইজ তুমি 4 বছরের উঠতেই দেখাচ্ছ মনে হচ্ছে, এইটা ঠিক ছিল। এই একটা এই একটা সব একটু বড় বড় লাগছে, ঢোলা ঢোলা একটি একটা সাইজ ছোট দাও না, সেম
এটার ছোট চাইছি না, এটা তো ঠিকই আছে, কিন্তু এটার কালার চাইছিলাম। কিন্তু এইগুলোর ছোট সাইজ থাকলে দেখো, এবার যাই বাড়ির দিকে, মোটামুটি কেনাকাটা হলো। ও তারপরে মায়ের তুই গার্ডার এগুলো আমাকে বলেছিল, তা আমি মনে করে আবার নিয়ে এসেছি। মায়ের আবার কালো জিনিস পছন্দ, কালো রঙের দুটো তুই। আর দুটো কালো রঙের গার্ডার। আর হচ্ছে মায়ের আর চারটে রুমাল তুই নিয়ে এসেছি, রুমাল শুধু খুঁজে পাই না দাদা, সুতির রুমাল চারটে এসে একটা। আর আমার জন্য একটা ওই হ্যান্ডো গেঞ্জি টাইপের এই গেঞ্জি দেখে ভালো লাগলো। গরমের মধ্যে যাচ্ছি তো, তো এই স্নান টান করবার জন্য বা একটু গরমের মধ্যে না পারলে এইটা গেঞ্জি দিয়ে করবো। আর এই যে কিছু ইলেকট্রিকের জিনিস সরানোর দরকার ছিল সেগুলো এই যে ব্যাগের মধ্যে করে এখানে রেখে দিতে হবে। আর এখানে আমার ওই ইয়ে আপাতত কম্পিউটার টেবিলটা আছে, ওটা নিয়ে এখানে রাখবো, ওটার উপরে এগুলো সাজিয়ে রাখবো। একটা জিনিস এটা আমাদের কেনা ছিল, এই যে এইটা ইলেকট্রিক ক্যান, মানে এটার মধ্যে টুকটাক ভাত ফাতও রান্না করে নেওয়া যাবে, মানে কিষাণুর জন্য। কিষাণু তো যখন তখন খিদে পেয়ে যায়, আর কোথাও গেলে কখন কি ভাত বা কি ওর খাবারের সমস্যা হয় কি, তো সেই জন্য এটা কিনেছিলাম বাইরে যাওয়ার জন্য। তো এটা এতদিন গুটানোই ছিল, তো আজকে আবার বের করেছি। তো এটাকে রাখতে হবে আমাদের সঙ্গে, তো এইসব থাকলো। আমার এই কম্পিউটার টেবিল, এই টেবিলটাকে নিয়ে যাবো, মা মনে হয় পরিষ্কার করেছে এটা। আয় আয় আয়, ওই বাপ রে, একটু মোছামুছিরও ব্যাপার আছে এটাকে। যাই হোক, এটাকে নিয়ে যাবো এবার। তো টেবিলটাকে সেট করে দিয়েছি মাঝখানে, তা আপাতত চলুক, পরে দেখা যাবে এবার। আর আরেকটা জিনিস, আর এই যে ইয়েটা আছে না, এখনই গেছিল পরে পরে গেলে হয়ে গেছে, তো এটাকে এবার একটু টেস্ট করতে হবে। মনে হয় নতুন কেনার পরে এটাকে কোনো কাজে লাগানো হয়নি, দেখে তো একদম নতুন নতুন, এটা চেক করতে হবে ঠিক আছে কিনা। জল গরম করে দেখি, জল গরম হয়। লাইট জ্বলছে, এখানে আছে লো হাই আর ম্যাক্সিমাম, হাইতে দিয়ে রেখেছি,
তো আমাকে রান্নাঘরে দেখে হয়তো অবাক হচ্ছ, অবাক হয় না, মার গরমে ভীষণ কষ্ট, কষ্ট তো সবাই হয়। দেখো এবার আমি একটু সহ্য বেশি করতে পারবো, সেই জন্য ভাবলাম আমি নিই মাংসটা, রান্না আমি করি, সেই জন্য চলে এসেছি। মা কিষানকে একটা দুধ টুধ করে দিল, ওটা খাচ্ছে। এই যে এই যে চিকেনটা, এটুকুনি চিকেন রয়েছে, এটুকু বানাবো। মা মোটামুটি রেডি করেই দিয়েছে সব কিছু, আমার বেশি খাটাখাটি করতে হবে না, আমি বসিয়ে দিই। তো চলো দুগ্গা দুগ্গা করে রান্নাটা শুরু করে দিই। এই গরমের মধ্যে একটা রিস্ক নিয়েই নিই, খেতে যখন আশা করেছি খেতে হবে তো কষ্ট করে রান্নাটাও করতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে মশলাটা এর মধ্যে বানিয়ে নিই, আদা পেঁয়াজ লঙ্কা সব রসুন। কি বাবা, কে নিয়ে গেছে? তো কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, অল্প তেলেই বানাতে হবে, এই গরমের মধ্যে আর বেশি তেল টেল মশলা টসলা দেওয়ার দরকার নেই। দেখো গরম কি গরম, পেঁয়াজটা আবার দিয়ে যাওয়া যাবে না। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, এবার এর মধ্যে তো এবার এর মধ্যে দিয়ে দিই সুন্দর করে পিষে রাখা মশলাটা। লবণ দিয়ে দিলাম,
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলে মশলাটা কষানো ভালো হবে, নাহলে পুরালে হতে পারে। আর আজকের এই মাংসটায় কিন্তু কোনো আলু দিচ্ছি না, কারণ দেখো আমরা মাংস খাওয়ার মানুষ শুধুমাত্র মা আর আমি, আর কিষাণও হয়তো দু এক পিস খায়, আর মা তো এখন খুব একটা খেতে চায় না, খেতে চায় না বলতে মার শরীরটা অত ভালো না, যে বেশি বেশি খাবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া একটু কমই করা হয়, তো মাংসটা শেষ করতে হবে, সেই কারণেই আজকে আর কি ফুট করে রান্না করা হবে। তো আলু দিয়ে আর মাংসের পরিমাণটা বাড়াতে চাই, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দিই মাংসটা, মশলার থেকে তেল ছেড়ে দিয়ে যাবে, মাংসটা দিয়ে এবার একটু কষিয়ে নিই। দেখো এত খাটনি করে রান্না করছি, ভালো কিন্তু বলতেই হবে, কেউ একজনও খারাপ বলবো না। এই দেখো এত সুন্দর রান্না হয়েছে, কেউ খারাপ বলতে পারবো না, আমি বলে দিচ্ছি এত কষ্ট করে রান্না করেছি, গরমের মধ্যে ঘি মেচুমে একা কারো হয়েছি, আর ওর মুখ দিয়ে আমি খারাপ কথা শুনতে চাই না, যে খারাপ হয়ে যাবে। তো মাংসটা ঢেলে রাখলাম না, এইভাবেই কড়াইয়ের মধ্যেই থাকলো, এবার রুটি বানানো হবে, ঠিক আছে, তাওয়া দিব। মাংস কে সাথ রুটি খায়গা, হ্যাঁ কাকু, আর গরমে বলবেন না, খুব কষ্ট, খুব কষ্ট আছি গরমে রান্না করছি, গরম গরম প্রচন্ড গরম, আপনি তো ঘেমে গেছেন। মাংস করলাম এখন রুটি বানাচ্ছি, গরমে ঘেমে চমে একাকার হয়ে গেছি, তো রুটি মাংস বানানো কমপ্লিট, স্নান করে নিয়েছি অলরেডি, মানে ঘামে কিষাণবাবু রুটি মাংস খাচ্ছে, ও খেয়ে নিই, তারপরে আমি এখন যাবো স্নানে, স্নান করে এসে তারপরে আমাদের খাওয়া দাওয়া, এসি চালাবো, রিল্যাক্সে বসে খাওয়া, মনের থেকে চাই যে খাই খাই ভালো মন্দ, কিন্তু এই গরমের জন্য খেতে পারছি না। এত সুন্দর মাংসটা রান্না করেছি, কি বলবো, টেস্ট করেছিলাম, বাহ 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 বাহ, হয়েছে রুটি খাওয়া হয়েছে, না একটা খাওয়া, একটা মাংস খাওয়া। স্নান করে চলে এসেছি একদম
রেডি হয়ে এসি চালিয়ে বসে পড়েছি। মাছের জন্য রয়েছে আমার ভাত রয়েছে। খাওয়া দাওয়াটা মোটামুটি সেরেছি, অনেক কষ্টে, মানে এসিটা চালিয়ে খেতে কষ্ট না, আর আমি লেগেছে, আর এসি ঘরের থেকে আজকে আমি বেরোচ্ছি না, সে যা হয়ে যাক হয়ে যাক, এসি ঘরেই আজকে থাকবো, এসি ঘরেই শোবো, এসি ঘরেই মানে টয়লেট যেতে যাওয়ার হলেও যাবো না।